সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের হিন্দি ভাষা শিক্ষা সিরিজের আরও একটা নতুন ভিডিওতে আজকে আমরা হিন্দির ছোট বাক্য এবং কিছু শব্দ অর্থ শিখব খেয়াল রাখবেন হিন্দি ভাষা প্রায় সিমিলার বাংলার মতো হিন্দির উল্টোটাই হলো বাংলা হিন্দির প্রায় চল্লিশ ভাগ শব্দের উচ্চারণ প্রায় বাংলার মতো হয়ে থাকে যদি একটু চিন্তা বা একটু ভালো করে প্র্যাকটিস করেন আপনারা অনায়াসে হিন্দি ভাষা আয়ত্ত করতে পারবেন চলুন আমরা আজকে আমাদের প্রথম শব্দে চলে যাই আমাদের প্রথম শব্দ হলো আজ আজ এর বাংলা হলো আজ আজ সোবাহ আজ সোবাহ এর বাংলা হল আজ সকাল সোবাহ এর অর্থ হলো সকাল আজ দুপাহের অথবা আজ দোপেহের এর বাংলা অর্থ হলো আজ দুপুর আপনাদের কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা কোনো ধরনের সন্দেহ থাকলে আমাকে কমেন্টস করুন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টস উত্তর দেওয়ার জন্য আজ শাম আজ শাম এর বাংলা অর্থ হল আজ সন্ধ্যা আজ রাত এর বাংলা অর্থ হল আজ রাত একেবারে সিমিলার বাংলার সাথে সামান্য পরিমাণ ব্যবধান সুবে রাহ এর বাংলা অর্থ হলো খুব সকাল অথবা বোর কাল কাল এর বাংলা অর্থ হল কাল সপ্তাহ অথবা হপ্তাহ সপ্তাহ অথবা হপ্তাহ এর বাংলা অর্থ হল সপ্তাহ ইস হপ্তাহ এর বাংলা অর্থ হল এ সপ্তাহ ইস মাইনে ইস মাইনে এর বাংলা অর্থ হল এই মাসে ইস এই শব্দ অর্থ হলো এই মাইনে এর অর্থ হল মাস ইস সাল ইস সাল এর বাংলা অর্থ হল এই বছর সাল এর অর্থ হল বছর পিসলি হপ্তে পিসলি হপ্তে এর অর্থ হল গত সপ্তাহ পিসলি এটা দিয়ে গতকে বোঝায় আগলে হফতে আগলে হফতে এর অর্থ হলো আগামী সপ্তাহ আকসার আকসার এর অর্থ হল প্রায় আব এর বাংলা অর্থ হলো এখন আবার আবি এটারও বাংলা অর্থ এখন আজ তাক আজ তাক এর বাংলা অর্থ হলো আজ পর্যন্ত আজকাল এর বাংলা অর্থ হলো আজকাল একেবারেই সিমিলার কাবি কাবি এর বাংলা অর্থ হল কখনো কখনো কাবি কাবি এর বাংলা অর্থ হল কখনো কখনো কাবি নেহি এর অর্থ হল কখনো না কাল তাক এর বাংলা অর্থ হলো কাল পর্যন্ত কাল তাক এর বাংলা অর্থ হল কাল পর্যন্ত বিতা হুয়া কাল বিতা হুয়া কাল এর বাংলা অর্থ হল গতকাল বিতা এটা দিয়েও কিন্তু গতকে বোঝায় আগলে কাল এর বাংলা অর্থ হলো আগামীকাল আগলে কাল এর বাংলা অর্থ হলো আগামীকাল পরশু এর বাংলা অর্থ হলো পরশু পরশু এর বাংলা অর্থ হলো পরশু কাল সে এর বাংলা অর্থ হলো কাল থেকে কাল সে এর বাংলা অর্থ হলো কাল থেকে সাহি ওয়াক্ত পে সাহি ওয়াক্ত পে এর বাংলা অর্থ হলো ঠিক সময়ে সাহি এর অর্থ হলো ঠিক ধন্যবাদ বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম